দেখো এইখানে, আর ওই সাইডে কিছু লোক মজা। দেখো আকাশটা দেখো, আর গাছটাকে দেখো, আর এই লেকটাকে দেখো। ও এই জায়গাটা দেখো। আছি দেখো জাস্ট নদীর মাঝখানটাতে। আর এই দেখো যেসব জায়গাগুলো ভেঙে গেছে এর মাঝখানে, তো তো এখন ক্যামেরা দিয়ে ফটো তুলছে। বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই যে দেখতে পাচ্ছ বাড়ি, তো বন্ধুরা এইখানে তোমার এসে ভিতরটা, বিভূতিভূষণ বাড়ির ভিতরে এতটা সব জিনিস সুন্দরভাবে সাজানো আছে, তার লেখার সব বই টইগুলো ঠিক আছে। এখানে কিন্তু তোমরা ভিডিও করতে পারবে না, কিন্তু ছবি নিতে পারবে। তো কিছু ক্লিপ তুলেছি, তোমরা তাহলে সেগুলো দেখে নাও। তো চলো নেক্সট লোক যাক। বন্ধুরা আমরা এখন চলে এসেছি সুবর্ণরেখার নদী রাতমোহনাতে। আর তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো, যদি চার চাকা পার্সোনাল নিয়ে আসো, এখানে অনেকটা জায়গা আছে, এখানটা রাখতে পারবে। আর এই টোটোগুলো এখানে রয়েছে, অটোগুলো ঠিক আছে। তো চলো আগে সুবর্ণরেখার নদীর সামনে যাই। ভাই সাহ দেখো 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 সুবর্ণরেখার নদীটাকে দেখো, ভীষণ সুন্দর লাগছে জায়গাটা দেখতে। বন্ধুরা ওইখানটা আমাদের যেতে হবে এখন। এই যে সেই ব্রিজ, এই ব্রিজটার উপর থেকে আমরা আসলাম এখন। তো বন্ধুরা জায়গাটা জাস্ট দেখো অসাধারণ। ওই ওই জায়গাটা না, ওই জায়গাটা আমাদের যেতে হবে। তো বন্ধুরা জাস্ট দেখো জায়গাটা, এই যে বাসগুলো দিয়ে রেখেছে না, এই বাসগুলো দেওয়ার কারণগুলো কী জানো, যখন এই জল যখন খুব বেড়ে যায়, তখন জল বৃষ্টির সময় যখন জলগুলো বেড়ে যায়, তখন ওই বাসগুলো দিয়ে নাকি মাছ ধরা হয়। এলাকার দাদাগুলো জাস্ট ওখান থেকে আমি জিজ্ঞাসা করছিলাম, তখনই বলছিল যে যখন জলগুলো বেড়ে যায় তখন এই বাসগুলো কাজে লাগে, বড় বড় মাছ ধরতে কাজে লাগে। শুনতে পাচ্ছ এদিক দিয়ে জলটা এখান থেকে আসছে, ভেসে চলে যাচ্ছে। এখানে যদি আমি এখানে যাই, জলে এতটা স্রোত ওইদিকটাতে ঠিক আছে, ওইদিকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। আর এই জায়গাটা হচ্ছে টোটালি একটা রাস্তা টাইপের ছিল, পুরো সোজাসুজি। এই রাস্তাটা এই জলের কারণেই হচ্ছে বৃষ্টির মানে এত জল ছিল তখন নাকি ভেঙে গিয়েছিল এই জায়গাটা। এই দেখো এখানে দাদারা স্নান করছে, আর জলটা দেখো ভাই, জলটা ভালোই ঠান্ডা আছে। জলটা ভিতরে দেখতে পাচ্ছ যে কতটা পরিষ্কার, যে ছোটো ছোটো মাছগুলো এখানে দেখা যাচ্ছে না মাছ, কিন্তু জলটা খুবই পরিষ্কার। আছি দেখো জাস্ট পুরো নদীর মাঝখানটাতে। আর এই দেখো যেসব জায়গাগুলো ভেঙে গেছে এর মাঝখানে, তো তো এখন ক্যামেরা দিয়ে ফটো তুলছে। এখানে আরও সময়টা কাটিয়ে যাই, কিন্তু আরও এখানে সব জায়গাগুলোতে কভার করতে হবে, তো বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। আর এত সুন্দর একটা হাওয়া আসছে এখান থেকে, হাওয়া যাচ্ছে না, মানে সত্যি মন জুড়িয়ে যায় এখানে আসলে। তোর কেমন লাগছে রে? দারুণ 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 লাগছে। তো বন্ধুরা জাস্ট সুবর্ণরেখার নদীর পাশটাতে জাস্ট দেখো এই জায়গাটাতে, জাস্ট ফিলিংস নাও। ওপর থেকে জল এইভাবে ঝর্ণা হয়ে পড়ছে, দেখো এই নদী থেকে পুরো বয়ে যাচ্ছে। শুধু জাস্ট এই জায়গাটা দেখো, এত সুন্দর কাছে পিঠের মধ্যে জায়গা। কেমন লাগছে একটু বলো, পুরো ঝর্ণাটা দেখো। বন্ধুরা এই জায়গাটা না চলে গেলে না সত্যি খুব মিস করবো আমি, আজকে যখন বাড়িতে গিয়ে যখন ঘুমানোর আগে ঠিক এই জায়গাটার কথা মনে পড়বে। দেখো যাস মানে এইটুখানিতেই আমরা পাগল হয়ে যাচ্ছি। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি এখানে, জায়গাটার নাম আমি এখন চলে এসেছি
সিদ্ধেশ্বরী হিল টপে। আর সিদ্ধেশ্বরী হিল টপটা নাকি পুরো সিধা ওপরের দিকটাতে, অনেকটা উঁচু। মানে হচ্ছে তুমি গাইডও নিতে চাইলে গাইডও পেয়ে যাবে, ঠিক আছে। ছোটো ছোটো বাচ্চারা আছে, বললো আমাকে দাদা গাইড লাগবে কি না, ঠিক ওই গাড়ির ওখানেই আছে বাচ্চাগুলো, 50 টাকা নেবে, ঠিক আছে, তোমাকে গাইড হিসাবে পুরো নিয়ে যাবে। তুমি যদি তোমার ফ্যামিলি নিয়ে আসো, মানে আমাদের হয়ে যে ঠিক উঠে যেতে পারবে, কিন্তু একটু বয়স্ক মানুষদের জন্য একটুখানি অসুবিধা আছে, ঠিক আছে, একটু সময় লাগবে উঠতে। কোথায় উঠতে হচ্ছে, কতটা উঁচু, আমি নিজেই হাঁপিয়ে যাচ্ছি কতটা উপরে উঠতে। কী সুন্দর জায়গা ভাই, কোথা থেকে উঠে উঠে যেতে হচ্ছে। বন্ধুরা ফাইনালি সিদ্ধেশ্বরী মন্দিরে চলে এসেছি, দেখতে পাচ্ছ যে কতটা নিচ থেকে ওপরে উঠে আসলাম। এই সেই মন্দির, এই যে নন্দী বসে আছে, তোমাদেরকে একটা জিনিস আমি এখান থেকে দেখাতে চাই। শুধু দেখো ওই দিকটা, একটু জুম করছি, দেখো মানে আমরা কতটা উপরে উঠে আছি। শঙ্কর ভবানী ওম আয়ু দেহি হিরণ্ময় সর্বং শান্তি দেবী শ্রীদেব শান্তি শান্তি। এই মন্দিরটা কত পুরনো না, এটা আসুন দেখুন, আমরা তো কোনো অনুমান করতে পারছি না বাবা। এটা হবে গোলাকার, খুব বড় আকারের মন্দির ছিল এটা, অনেক দূরে থেকে, ঠিক আছে। তো ওগুলো ধানের ছিল না? হ্যাঁ, ধান দিয়ে। আমরা যেইটুকুনি নিচ থেকে উঠলাম ওপর অব্দি, 744 ফিট এটা। আর ওই যে ওপরে যে দেখতে পাচ্ছ পাহাড়টা, ওটা হচ্ছে 1000 ফিট। দেখো বন্ধুরা দেখো, এই সেই ব্যারেজ যেটা এখান থেকে জল পাস হচ্ছে এদিকে, আর ব্যারেজটা দেখো কত বড়। আচ্ছা বন্ধুরা, যে কলকাতার মধ্যে একদিনের মধ্যে ঘুরে আসা জায়গা কতটা সুন্দর সুন্দর জায়গা, ইষ্টা তলাটা দেখা যায় একবার দেখো বন্ধুরা। এই যে হলুদ যে দাগটা দেখতে পাচ্ছ, 9 মিটার অবধি আছে, 0 থেকে একদম, ঠিক আছে, এই অবধি জল ধরতে পারবে এই বাঁধটাতে। বন্ধুরা এখানে সব নাম্বারিং করা আছে এক একটা বাঁধের, ওই যে 14 নম্বর, এটা 15, এটা 16। তো বন্ধুরা আমরা এখন হচ্ছে ড্যামটাকে ছেড়ে এসে ফুলডুঙ্গরি পাহাড়ে যাচ্ছি, ঠিক আছে। ফুলডুঙ্গরি পাহাড় দেখতে যাবো, দাদা আমাদের নিয়ে যাবে, চলো। ফুলডুঙ্গরি বলে এই জায়গাটা, ফুলডুঙ্গরি পাহাড়। আমরা চলে এসেছি এখন ফুলডুঙ্গরি পাহাড়ে, দেখো এই পাহাড়টাও খুব উঁচু মনে হচ্ছে, অনেক বড় বড় হয়েছে। আমার মনে হচ্ছে এদিক দিয়ে কভার করে ওখান থেকে নামতে হবে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাকেই বলা হয় ফুলডুঙ্গরি পাহাড়, দেখতে পাচ্ছ জাস্ট জায়গাটা কতটা সুন্দর। এখন হচ্ছে ভুরনি লেগে যাচ্ছি, এখানকার দেখো বেশিরভাগই বাড়ি মাটির বাড়ি কিন্তু, হ্যাঁ এখানকার বেশিরভাগই মাটির বাড়ি, লাল মাটির এই জায়গা পুরো। বন্ধুরা দেখতে পাচ্ছ বাচ্চাদের স্কুল এটা। বন্ধুরা আমরা এখন চলে এসেছি বুড়ুডি রেগে, ঠিক আছে, পেছনেই জাস্ট লেকটা। তার আগে হচ্ছে এখান থেকে তোমার খাবার অর্ডার করে দিতে হবে, তুমি যদি এখানে লাঞ্চ করো দুপুরে তাহলে খাবার অর্ডার করে রেখে তারপরে তোমাকে বুড়ি লেগে যেতে হবে, ঠিক আছে, নাহলে একটু চাপ হয়ে যাবে। তো চলো আগে খাবারটা অর্ডার করে দিয়ে আমি তোমাদের বুড়ি লেকটা একটু ঘুরিয়ে আনি। বন্ধুরা এই জায়গাটা জাস্ট দেখো অসাধারণ, তার প্যান্ট
হচ্ছে এই থালিটা যে দেখতে পাচ্ছ থালিতে হচ্ছে আলু ভাজা আছে, ডাল আছে, একটা সবজি দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, লেবু দিয়েছে, লঙ্কাও আছে। এটা হচ্ছে টোটাল হচ্ছে 50 টাকা। আর এই যে দেশি চিকেন এটা দাম হচ্ছে তোমার হচ্ছে 150 টাকা, তাই তো? 150 টাকা, মানে মোট হচ্ছে 200 টাকার এটা পুরো প্যাকেজটা। তো চলো আগে খেয়ে নিই, তারপর হচ্ছে তোমাদের সঙ্গে পেছনে ওই লেক দেখা যাচ্ছে, লেকে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো, কত সুন্দর সুন্দর ছোটো ছোটো দোকান আছে এখানে, কাঠের সব জিনিস রয়েছে, কত সুন্দর হাতের কাজ, এগুলো সব এখানকারই মানুষের হাতের কাজ এগুলো। আর এই সাইডে খাওয়ার রেস্টুরেন্টের দোকান আছে। ওয়াও, ভালোবাসা এই জায়গাটাই। ও, আকাশটা দেখো আর গাছটাকে দেখো আর এই লেকটাকে দেখো। ও, এই জায়গাটা দেখো। দেখো শুধু এই লেকটা, বরুণি লেক, লেকটা শুধু জলটা দেখো কি পরিষ্কার দেখতে পাচ্ছ, হেভি পরিষ্কার। কি লাগছে, অসাধারণ ভিউ, অসাধারণ। শুধু এই জায়গাগুলো দেখো, পাথরের উপর দিয়ে, মানে একটা আলাদাই একটা দিনে আসা, একটা দিনে আবার বাড়ি চলে যাওয়া। কলকাতার মধ্যে, মানে কলকাতা থেকে 216 কিলোমিটারের মধ্যে এই জিনিস তোমরা কিন্তু আর পাবে না। এই শীতকালে তোমরা যদি কোথাও চাও যদি ঘুরতে একদিনের জন্য, এই বরুণি লেক চলে আসো। শুধু জাস্ট ফিল নাও, ফিল নাও এই জায়গাটাতে। পাথর দেখো এইখানে, আর ওই সাইডে কিছু লোক মজা করছে, স্নান করছে, আর এদিকে কিছু লোক রয়েছে আমার মতনই, সব ছবি তুলছে। জাল ফেলছে ওই যে ওইখানে মাছ ধরার জন্য। তো বন্ধুরা, শুধু জাস্ট এই সাইডটা আসলাম আবার, দেখো এরকম চারদিক দিয়ে ড্রামগুলো দেওয়া, এই ভিতরে মাছ আছে, মাছ চাষ হয়, ঠিক আছে। তো তোমাকে বলছিলাম না তখন ওখান থেকে মাছ ধরছে দাদারা, এখানে মাছ চাষও হয়। খুব আমরা এখানে মজা করলাম এখন। তো তুই কেমন মজা করলি ভাই? খুব সুন্দর মজা করলাম, খুব সুন্দর মজা করলাম একটা দিনের। আর এখন টাইম কটা হয়েছে? এখন বাজে হচ্ছে 3:35, এখন বাজে হচ্ছে 3:35, আর 10-15 মিনিট এখানে থেকেই আমরা বেরিয়ে যাবো, কারণ 5:30 তোমার হচ্ছে ঘাটশিলা থেকে ট্রেন আছে। টাটা করে জানিয়ে তো আমরা এখন উদ্দেশ্যে রওনা করবো স্টেশনের দিকে। আমাদের অটোওয়ালা দাদা দাঁড়িয়ে আছে, তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো অটোওয়ালা দাদার সাথে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আবার ঘাট স্টেশন প্ল্যাটফর্মে। তো দাদা আমাদের অনেক সুন্দর হচ্ছে চারদিকে ঘুরিয়েছে, সবকটা স্পটে খুব গাইড নিয়ে ঘুরিয়েছে। চলো তোমাদের সঙ্গে দাদা একটু পরিচয় করিয়ে দিই। নামটা নাম হচ্ছে সন্দীপ মোদক, মোবাইল নাম হচ্ছে 700-433-6905। আমরা আসলে দাদাকে অবশ্যই কল করো, ঠিক আছে? এই নাম্বারে কল করে তোমরা, তোমাদেরকে খুব সুন্দর গাইড করে ঘুরিয়ে দেবে দাদা, ঠিক আছে? চলো প্ল্যাটফর্মে যাওয়া যাক। বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় 5:10, আর 5:30-এর মধ্যে হচ্ছে আমাদের হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস আসবে, ঠিক আছে? এখানে 2 নম্বর প্ল্যাটফর্মে হয়তো দেবে, তো আমরা চলে যাবো হাওড়া, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো অন্তত একটুখানি জানিও, ঠিক। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, লাইক, কমেন্ট এবং শেয়ার অন্তত করে দিতে হবে। কিন্তু তোমরা যদি লাইক, কমেন্ট এবং শেয়ার যদি করো তাহলে আমার একটুখানি মোটিভেট বাড়ে, ঠিক আছে? তাহলে আরও নেক্সট ভিডিওতে আরও নানা রকম ধরনের ভিডিও তোমাদের সামনে দেখাতে পারবো। তো চলো, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার অন্তত করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।